ক্ষোভে ফুঁসছেন মোদি মণিপুরের ঘটনায় কড়া সিদ্ধান্ত। মণিপুরের দুই মহিলাদের সঙ্গে আচরণের ঘটনা নিয়ে অবশেষে মুখ খুললেন নরেন্দ্র মোদি। লজ্জাজনক বলে ব্যাখ্যা করলেন তিনি। দেরিতে হলেও অবশেষে মণিপুর নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাদল অধিবেশন শুরুর আগে মণিপুরের দুই মহিলাদের সঙ্গে আচরণের তীব্র নিন্দা করেন তিনি। সভ্য সমাজের পক্ষে লজ্জাজনক বলে জানান। এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না বলেও আশ্বাস দিয়েছেন নমো। হিংসা কবলিত মণিপুরে দুই মহিলাকে বিবস্ত্র করে রাস্তায় ঘোরানোর একটি ভিডিও প্রকাশ্যে আসে। সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি পোস্ট হতেই শুরু হয় নিন্দার ঝড়। এই ঘটনায় মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করে সরব হয়েছে সমস্ত বিরোধী দল। এরপরই বৃহস্পতিবার বাদল অধিবেশন শুরুর আগে সংসদ ভবনের চত্বরে দাঁড়িয়ে ঘটনার তীব্র নিন্দা করেন নরেন্দ্র মোদি। তিনি বলেন, মণিপুরের ঘটনায় দেশ এবং জাতির পক্ষে লজ্জার, 140 কোটি মানুষকে লজ্জার মুখে ঠেলে দিয়েছে। মণিপুরের ঘটনায় দোষীদের রেয়াত করা হবে না বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। আইন তার সর্বশক্তি প্রয়োগ করবে বলে জানান নমো। মণিপুরের পাশাপাশি রাজস্থান এবং ছত্তিশগড়ের আইন শৃঙ্খলা নিয়েও ওই রাজ্যের মুখ্যমন্ত্রীদের বার্তা দেন প্রধানমন্ত্রী। এর আগে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতার নিন্দা করে সরব হয়েছিল বিরোধী দলগুলো। প্রায় 2.5 মাসের বেশি সময় ধরে মণিপুর হিংসার ঘটনা ঘটছে। তৎসত্ত্বেও নরেন্দ্র মোদীর নীরবতা নিয়ে সংসদের বাদল অধিবেশনে সরব হওয়ার ইঙ্গিত দেয় বিরোধী দলগুলি। সেই সঙ্গে মণিপুরের হিংসা রুখতে কেন্দ্র ও রাজ্য সরকার ব্যর্থ বলে দাবি করেন তারা। মণিপুর নিয়ে আলোচনার দাবিতে সরব হয়েছেন ভারত তেরেকলা সমিতির সংসদ নাগেশ্বর রাও। এ ব্যাপারে লোকসভার স্পিকারের কাছে দলের তরফে একটি নোটিশও দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর বিবৃতিও দাবি করা হয়েছে বিআরএসএফ তরফে। মণিপুরে দুই মহিলাকে অসম্মান এবং হিংসা নিয়ে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করেছে আপ সাংসদ সঞ্জয় সিংও। এদিকে মণিপুর থেকে শুরু করে কুস্তিগীরদের হেনস্থা এবং অধ্যাদেশ জারি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হওয়ার ইঙ্গিত দিয়েছে বিরোধী দলগুলি। এতে সংসদের অধিবেশন বিঘ্নিত হতে পারে বলে তৈরি হয়েছে আশঙ্কা। আর সেটা আজ করে সংসদে কাজের সময় সদ্ব্যবহারের জন্য সংসদদের কাছে আবেদন জানিয়েছেন নমো। জাতীয় স্বার্থে সংসদরা কাজ করবেন বলে আশা ব্যক্ত করেন তিনি। সরকারের জনমুখী বিলগুলিকে বিরোধীরা সমর্থন করবে বলেও আশা প্রকাশ প্রধানমন্ত্রীর।